সেই জন্যে আমাদের এখানে দুটো প্রধান শক্তিকে আমরা শনাক্ত করতে পারি। একটা হলো আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তাদেরকে কেন্দ্র করে আরও অনেক ছোট ছোট দল বা ব্যক্তি একত্রিত হয়েছে, আমরা এক কথায় তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলি। আরেকটি শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী চার নেতাকে হত্যা করে এবং শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে অনেক সাম্প্রদায়িক হত্যা করে ক্ষমতায় এসেছিল। তারা যদি বলি 75, বিএনপি অবশ্য বলে যে 75-এ নাকি তাদের জন্ম হয়নি, কিন্তু তাদের পিতার জন্ম হয়েছিল, বিএনপির স্রষ্টা তো জিয়াউর রহমান সাহেব। তো তিনি তো হত্যা করেই ক্ষমতায় এসেছিলেন, তিনি তো গণতান্ত্রিক পদ্ধতিতে আসেননি। তিনি একটা হা না ভোট করেছিলেন, একটু প্রবীণদের মনে আছে, সেইখানে 98% ভোট পড়েছিল। কারোর বিশ্বাস হবে? আমি তো তখন বড়, কাজে আমি তো দেখেছি, গরুও চড়তে ছাগলও চড়তে দেখি নাই ভোট কেন্দ্রের সামনে। 98% শোনা গেছে 103% ভোট হয়ে গিয়েছিল, কারণ নির্দেশ ছিল জিতানোর জন্য। পরে বলে এটা 103% হয় নাকি, তারপরে কেটে কুটে 98% করা হলো। এই হলো জিয়া রহমান সাহেবের গণতন্ত্র, আর উনি এসেছিলেন হত্যার মাধ্যমে। এখন সেটি তার হলো বিএনপির উত্তরসূরি। এখন বিএনপি এবং জামাত সর্বশেষ ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত। ওই সময়টা আমরা একটু দেখি তারা কেমন ছিলেন। তারা কি বিয়া সাহেবের মতন একটা অত্যন্ত ভদ্র মানুষ, আমি তো ব্যক্তিগত চিন্তাম, তিনি অর্থনীতিবিদ ছিলেন আর তার বাসায় গিয়ে এই চার নম্বরে থাকতেন ধানমন্ডিতে, রবীন্দ্রনাথের বই ভর্তি আর রবীন্দ্রসঙ্গীত ভর্তি। তিনি তার স্ত্রী একজন শিল্পী, তো তিনি অন্য মানুষ, ভিন্ন মানুষ। তাকেও হত্যা করা হয়েছিল, যিনি রাজনীতির সাথে তেমন সম্পৃক্তই ছিলেন না। বোমা মেরে একটা তার এলাকাতে তিনি সভা করছিলেন তখন। তারপরে কোটালি পড়া হত্যা শুনেছেন আপনারা, ময়মনসিংহে সিনেমা হলের সামনে বোমা ফাটিয়ে হত্যা করা হয়েছিল, তারপরে বাংলা ভাইটি, এগুলো তো বলা হয়েছে। অর্থাৎ ওই সময়টা আরও বিষয় হলো, বরিশালে একজন বিচারককে হত্যা করা হয়েছিল, সিলেটে, সেগুলো সম্পূর্ণ একটা স্বাধীন জাতির পরে ওই পরাজিত শক্তিরাই কিন্তু মারামারি শুরু করেছিলেন। এবং মুক্তিযুদ্ধের মধ্যেও এই রব জলেই লাস্টকে বলতেই হয় আমাকে, তারা কি করেছিলেন, তারা মুক্তিযুদ্ধ করে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছিলেন না? হত্যাকাণ্ড তো তারাই শুরু করলেন, তারপরে রব সাহেব পালা গেলেন জার্মানিতে। তো এই তো ঘটনা, মানে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল, কিন্তু ওইভাবে কোনো সাম্প্রদায়িক বা অন্য কোনো দলই ছিল না, কাজে অন্য দলকে মারার প্রশ্ন ওঠে না। সর্বশেষ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 2010 সালে, এর আগেও 96 একবার ছিল। আপনারা কেউই মতে দাবি করতে পারবেন না, বা বিএনপিও দাবি করতে পারবেন না যে তারা অপর দলীয়, অর্থাৎ বিএনপি দলীয় বা ইভেন জামাতের কাউকে হত্যা করেছে কিনা। বোমা নিয়ে হত্যা হয়, কিন্তু 2004 সালে শেখ হাসিনার উপরে গ্রেনেড দিয়ে আক্রমণ হয়েছিল। গ্রেনেড হলো যুদ্ধাস্ত্র, আর যদি মায়ানমার বা কারোর সঙ্গে যুদ্ধ হয় তো সেখানে গ্রেনেড ব্যবহার হবে। সেই গ্রেনেড ব্যবহার করা হয়েছিল এই কারণে যাতে শেখ হাসিনার মৃত্যু ঘটে। কিন্তু একটা বাংলায় একটা কথা বলে না, রাখে আল্লাহ মারেকে, ওনাকে কিছু আপনার সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সুরঞ্জিত দা ছিলেন, তারপরে যে মেয়র হানিফ ছিলেন, আরও কারা কারা, এরা এরকম জড়িয়ে ধরে তাকে বাঁচিয়েছিলেন। এবং সুরঞ্জিত দাদা আমার বাসার কাছেই, উনি শেষ বলতেন যে এখনও শরীরে ব্যথা হয়, অর্থাৎ উনি গ্রেনেডের কিছু স্প্লিন্টার তখনও তার শরীরে ছিল, মেয়র হানিফেরও ছিল, অনেকেরই যারা যারা ছিল তারা খেয়েছে, যাই হোক তিনি রক্ষা পেলেন। তো এই ঘটনার পরে আওয়ামী লীগ কি আওয়ামী লীগ কেন, বিরোধী দলের কে হত্যার চেষ্টা হয়, সেখানে আওয়ামী লীগের লোকরা, তারা তো ইভেন মুস্তাক, সেও তো সাধারণ মৃত্যুবরণ করলো, তাকে কি একটা দুঃসাহসী যুবক হত্যা করতে পারত না? কারোর স্বাধীনতার পক্ষে যারা, এরা হত্যার পক্ষে না। সন্ত্রাস আর সংস্কৃতি একসঙ্গে যায় না, বাঙালি একটি সংস্কৃতিবান জাতি, কাজেই
সন্ত্রাস এরা জানে না। সন্ত্রাস জানে বাংলাদেশিরা, যেটাকে আমরা বলি, আমি বলি বাংলাস্তানি, ওই বাংলাস্তানিরাই হলো বাংলাদেশি, আমরা তো বাঙালি, তো সেই জন্যে বাঙালি সংস্কৃতিতে সন্ত্রাস নেই। এই জন্য দেখা যাচ্ছে আওয়ামী লীগ পাওয়ারে থাকলে বিএনপি সেফ, কিন্তু বিএনপি পাওয়ারে থাকলে আওয়ামী লীগের উপরে হত্যাকাণ্ড নেমে আসে। শুধু যেটা আপনি বলছিলেন যে ধর্মীয়ভাবে সংখ্যালঘু তা না, যারা আওয়ামী লীগ করে তাদের উপরও হত্যাকাণ্ড নেমে আসে। তো আমরা কি হত্যাকাণ্ড চাই না শান্তি চাই? তো কাজেই এখন আপনার যারা ভোট দেবেন তারা চিন্তা করুন, যদি আপনারা আর 2001 সালের পরে যে কাণ্ড দেখেছি ওটা তাদের প্রাথমিক অবস্থা, এইবার যদি ক্ষমতায় আসে তাহলে এই হলে যারা এসছেন তারা কেউ বাঁচবেন বলে আমার মন বলে না। কাজেই এখানে একটাই কথা কি করতে হবে, তাহলে আমার প্রেসক্রিপশন একটাই, সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো কথা আমি বিশ্বাস করি না, কারণ সবচেয়েতে সংখ্যালঘু সবচেয়েতে মেধাবী ব্যক্তিরা, কারণ পৃথিবীতে মেধা তো কম, ওরাই সংখ্যালঘু। আর আপনি কি সন্ত্রাসের পক্ষে না আজকে যে কথা বলা হচ্ছে শান্তির পক্ষে, সম্প্রীতি? তো প্রীতি, ভালোবাসা, স্নেহ এগুলো সাথে সংঘাত, হত্যা কখনোই এক স্রোতে যায় না, এই দুটো সম্পূর্ণ ভিন্ন স্রোত। একবার নদী দিয়ে, ছোটোবেলার কথা মনে পড়ছে, ওই মেঘনা আর পদ্মা পাশাপাশি প্রবাহিত, মেঘনার পানি একটু ঘোলা, পদ্মার পানি একদম স্ফটিকের মতো, মেশে না, পরিষ্কার দেখা যায় দুটো স্রোত। তো বাংলাদেশে ওই দুটো স্রোত, একটি ঘোলা স্রোত, একটি পরিষ্কার স্রোত, এখন কোনটাকে আপনি গ্রহণ করবেন আপনার উপরে। যদি মরতে চান তাহলে ঘোলা স্রোতে ভোট দেবেন, আর যদি বাঁচতে চান তাহলে পরে ভোট দেবেন যারা নাকি শান্তি চায়, যারা সম্প্রীতি চায়। সেই জন্য আমি বলবো হিন্দু মুসলমান না, যারা সম্প্রীতির পক্ষে, তিনি মুসলিম হতে পারেন, তিনি হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন। ইনফ্যাক্ট আমার একটা ধারণা, আমি লোকের সঙ্গে মিশিয়ে দেখেছি, যিনি ধার্মিক তিনি হিন্দু না খ্রিস্টান বড় কথা না, যিনি ধার্মিক তিনি কিন্তু সম্প্রীতির লোক, তিনি কিন্তু ভালোবাসার মানুষ, তিনি কিন্তু সবসময় মানবতার পক্ষে, সব ধর্মের ধার্মিক। আর ধর্মিক, ধর্মকে ব্যবহার করে যারা কাজ করে, অর্থাৎ ধর্ম ব্যবহারকারী যারা, তারাই হলো তাদের স্বার্থের জন্য মানুষের ধ্বংস করে, মানুষের ক্ষতি করে। আমি আমাদের নেত্রী শেখ হাসিনার কথা বলতে পারি, আমি জানি বলে বলছি, উনি কিন্তু একজন ধার্মিক মানুষ তা করেন। কাজে আমি দুই ভাগে ভাগ করি, একটা হলো ধার্মিক আর একটা হলো ধর্ম ব্যবহারকারী। আমরা যদি দুই ভাগে ভাগ হই, হিন্দু মুসলমান ভাগ না হয়ে, হিন্দু খ্রিস্টান মুসলমান সবার মধ্যেই যারা ধার্মিক বা ধর্ম পালন না করেন যারা তারাও ধার্মিক, অর্থাৎ আমি ধর্ম বলতে বুঝি মানুষের প্রতি ভালো ব্যবহার করা, মানুষকে সেবা করা, সৃষ্টির সেবা করা, যাতে করে সবাই ভালো থাকে, এটাই ধর্ম। এখন যার যার ধর্মের মধ্য দিয়ে, আমরা এক জাতি, সেই জন্য ইলেকশনের আগে বলবো সব ধর্মের থেকে নিয়ে আমরা ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওটাকে আপনারা সর্বধর্মীয় সংস্থা বললেও তো দোষ ছিল না, একসঙ্গে থাকতাম আমরা, কাজে বাদ দেওয়ার দরকার কি, বাদ না দিয়ে আমাদেরকে, কারণ আমরা সবাইকে আপনাদেরকে হত্যা করি, আমাদের মধ্যে মুসলমানদের ভালো লোক নেই, তা যদি হয় তাহলে, এবং আপনাদের মধ্যেও খারাপ লোক আছে হিন্দু খ্রিস্টান, তাহলে মারামারিটা হয় কী করে? এবং ভারতে যে মুসলমানদের মারে সে কারণ, মুসলমানরা তো মারে না, হিন্দুরাই মারে। কাজেই ব্যাপারটা ধর্মের নয়, ধর্মের কোনো দোষ নাই, ধার্মিকের কোনো দোষ নাই, আমরা দুই ভাগে ভাগ হয়ে যাই, পরিষ্কার ভাগ। এবং আমি একটু পরিষ্কার কথা বলতে পছন্দ করি, নিজেকে লুকিয়ে রাখবেন না, বোরখা পরে লাভ কী, ভালোবাসার মানুষ। তাহলে আমরা এই দুই ভাগে ভাগ যদি হই, এবং আমি তাতে মনে করি যে সংখ্যাগরিষ্ঠ হব আমরা যারা মানুষকে ভালোবাসতে চাই, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, উচ্চবিত্তের হোক, নিম্নবিত্তের হোক, সবাইকে আমরা ভালোবাসবো। এই ভালোবাসার কথা, সম্প্রীতির কথা যারা, তারাই সংখ্যাগরিষ্ঠ। কাজে তারা যদি, আমাদের একটা দোষ আছে, আমরা একত্রিত হই না, যারা দুষ্ট ডাকাতের দল কিন্তু একত্র থাকে, ওই ডাকাতের 40 জন যদি থাকে ও প্রত্যেকটা প্রতিরোধ করে, কেউ ছেড়ে দেয় না, কিন্তু তা ভালো লোকেরা আপনারা কিন্তু একত্রে থাকেন না। সেই জন্য আমি বলবো সবাই একত্রিত হন,
ধর্মের ভিত্তিতে না, ভালোবাসার ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে। এবং আপনার কেউ যদি আপন আপন বলতে আমি বোঝাই, আরেকজন সহানুভূতির লোক যদি বিপদে পড়ে সবাই মিলে দৌড়ে আসবেন, এটা একটা। আর নির্বাচনের সময় আরেকটি কথা, নির্বাচন ওই প্রশাসকরা মিলে সৈন্যরা মিলে কিছু করতে পারবে না। যদি অন্তত 60-70% লোক হাজির হন, বিশাল জনগোষ্ঠী যদি হাজির থাকে, ওরা পালিয়ে যাবে, সন্ত্রাসীরা থাকতে পারবে না। এবং আমরা দেখেছি 70-এর নির্বাচন আমরা তো ভোট দিয়েছি, এত লোক ছিল ওখানে যে গণ্ডগোল করার সাহস পায়নি, কোনো সেন্টারে সাহস পায়নি তারা। আর আধুনিককালের মধ্যে আমাদের চট্টগ্রামের যে মেয়র ছিলেন, মারা গেলেন, ওনার শেষ নির্বাচনটায় চট্টগ্রামে যখন বিএনপি অ্যাটাক করেছিল, লোকজন উনি বেশ লোকজন ছিল তার, খবর দিয়ে লোক এনে উনি ঘেরাও করে রেখেছিলেন ভোট কেন্দ্র, ভোট বাক্স নিতে দেন নাই যে মেয়র চিরাগ মহিউদ্দিন শাহ, জি জি উনি করেছিলেন। কাজেই নজির আছে, আমরা সেই নজিরগুলো দেখে ভোট কেন্দ্রে সবাই আসবেন, আর ভোটটা হয়ে গেলে একটু দূরে যেয়ে দাঁড়িয়ে থাকবেন, আমরা চলে যাব না এবং শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত কেউ যাব না। এই দুটি ফর্মুলা, যে সম্প্রীতির লোক একটা গোষ্ঠী আর আমরা সম্প্রীতির লোকজন মিলে ভোট কেন্দ্রে সম্প্রীতি বিরোধী কিছু হতে দেব না আমরা, কারণ পুলিশ রক্ষা করতে পারবে না, আমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।